প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করব। তো ভিডিওটি বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করব আমরা, কাইনমাস্টার অ্যাপটিতে প্রবেশ করব। কাইনমাস্টার অ্যাপতে আসলাম, আসার পর আমরা প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম অপশনটি এখানে রয়েছে 16:9, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এরপর আমরা স্বপন আহমদে আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন। তো আমরা স্বপন আহমদের ক্যাশিয়ার ভিডিওটা এডিট শিখব। এর জন্য আপনাদেরকে মিডিয়া থেকে স্বপন আহমদের ভিডিওটা নিয়ে নিতে হবে। স্বপন আহমদের ভিডিওটা নিয়ে নিলাম। স্বপন আহমদের ভিডিওটা অনেক বড়, তাই আমি আপনাদেরকে কাট করে ভিডিওটা শিখিয়ে দেব। কাট করে শিখিয়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না, ছোটো করে বুঝিয়ে দিলে আপনাদের ছোটোটাই আপনারা ভালো করে এডিট করে নিতে পারেন। তো বড় করে এডিট শেখালে অনেক সময় লেগে যাবে, তাই আপনাদের ছোটো করে এডিট শেখাচ্ছি, আপনারা বড় করে ইনশাল্লাহ করতে পারবেন এডিটটা। তো আমি ভিডিওটা কাট করে ছোটো করে নিচ্ছি। কাট করে নিলাম। কাট করে নিলাম। আমি 12 মিনিট পর্যন্ত কাট করে নিলাম। তো আমি আমার এবার একটু ভিডিওতে আপনাদের এডিট শিখে দেবো কীভাবে বানাবেন। তো একটু ভিডিও এডিট শিখালে আপনারা পুরো ভিডিওটা ইনশাল্লাহ শিখে যেতে পারবেন। তো প্রথমে আপনারা এই পিকচারটি দিয়ে সেভ করে নেবেন, ক্যাপচার দিয়ে প্রথম অপশনটি দিয়ে সেভ করে নেবেন। এরপর দেখবেন যে স্বপন আহমদের বামে কত দূর পর্যন্ত আছে, ঠিক অত দূর পর্যন্ত সেই পিকচারটিকে সেভ করে নেবেন। এই পিকচারটিকে আমরা এটা পিকচারকে আমরা ক্যাপচার অ্যান্ড সেভ করে নেব। এরপর আমরা চলে যাব স্ন্যাপসিড অ্যাপে। তো আমি স্ন্যাপসিড অ্যাপটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন। আমরা স্ন্যাপসিড অ্যাপে চলে গেলাম। চলে যাওয়ার পর আপনারা প্লাসে ক্লিক করে প্রথম ক্যাপচারিং করা পিকচারটি নিয়ে নেব। প্রথম পিকচারটি আমরা নিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে টুলস লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করবো এখানে দেখুন হিলিং লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করবো আমরা এটিকে মিশিয়ে দেব, স্বপন আহমদের পিকচারটিকে সুন্দর করে আমরা মিশিয়ে দেব। ছবিটার উপর স্কিপ করে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা নতুন করে প্লাস বাটনে ক্লিক করে প্রথম অপশনটিতে সিলেক্ট করে নেব। এরপর মিডিয়া থেকে আমরা কালো কালারটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। কালো কালার ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা প্রথম ক্যাপচার করা পিকচারটি নিয়ে নেব, লেয়ারে গিয়ে মিডিয়া অপশন থেকে নিয়ে নেব। আমরা এটিকে এই অপশনে এসে অফ ছিল, এটিকে এসে এখানে দিয়ে ফুল করে নেবেন। এরপর আমরা লেয়ারে গিয়ে মিডিয়া অপশন থেকে
দ্বিতীয় ক্যাপচারিং করা পিকচারটি নিয়ে নেব। তো দ্বিতীয় পিকচারটি নিয়ে নেওয়া হয়েছে, এটি দ্বিতীয় পিকচার। এরপর আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করে দেব যাতে করে পিকচারটিকে ডান পাশে দেখা যায়। দিলাম, এটিকে এমন ছিল আমরা একটু কমিয়ে দিলাম যাতে করে এই জায়গাটি এবার দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। তো এরপর আমরা কালো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে ক্যাপচারে ক্লিক করব। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ দিয়ে দেব। সেভ করার পর আমরা মূল ভিডিওতে আবার চলে যাব। মূল ভিডিওটাতে চলে আসলাম। মূল ভিডিওটাতে চলে আসার পর আমরা আমরা ক্যাপচার করা পিকচারটি লেয়ার থেকে মিডিয়া অপশন থেকে নিয়ে নেব। ক্যাপচার করা পিকচারটি নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটু সামনে যাব, সামনে যাব, সামনে যাব, যেখান থেকে স্বপন আমাদের আছে সেই পর্যন্ত আমরা পিকচারটিকে নিয়ে নেব। এখানে দেখুন স্বপন আমাদের পিকচারটি এই পর্যন্ত আছে। তো আমরা একটু বেশি করে কাট করে নেব। এই পর্যন্ত আমরা কাট করে নেব, রাইটে কাট করে নেব। কাট করে নেওয়ার পর আমরা এটিতে ফুল করে নেব। এবার আমরা দেখব কীরকম হয়েছে ভিডিওটা। এরপর আমরা বাকি অংশটুকু এটির উপর ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করবো আমরা ভিডিওটা আবার এদিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখবো এখানে ভিডিওটা। তো দেখুন ভিডিওটা মোটামুটি হয়ে গেছে। তো এরপর আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা দেওয়ার ফলা। তো আমরা গ্রিন স্ক্রিন ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের কাছে একটি মূল গ্রিন স্ক্রিন ভিডিও করে নিতে হবে। তো আমার মূল এই গ্রিন স্ক্রিন ভিডিওটা করা নেই, আগের অন্য ভিডিওটা আছে, আপনাদের ওই ভিডিওটা দিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বসাতে পারেন। ভিডিওটা সুন্দর হবে না, কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে গ্রিন স্ক্রিন ভিডিওটা বসিয়ে দেবেন। লেয়ারে গিয়ে মিডিয়া অপশন থেকে আমরা গ্রিন স্ক্রিন শুট করা ভিডিওটা নিয়ে নেব। তো আমি আমার অন্য একটি ভিডিওর এই ভিডিওটা নিয়ে নিয়েছি। এরপর আমাদের ক্রোমা কি অপশনে গিয়ে ভিডিওটার কালার ভিন্ন করে দিতে হবে। আমার কালার ভিন্ন করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখুন ডেস্কটার সামনে আমরা বসে গেছি। ডেস্কটার সামনে আমার পিকচারটি এসে গেছে। তো আমরা এটিকে পিছনে দিতে চাই, তাহলে আমরা স্বপ্ন আমাদের ভিডিওটার পর স্কিপ করব। করব আমরা এই পিকচারটিকে ক্যাপচার অ্যান্ড সেভ করে নেব। আমাদের শুধু এই টেবিলটার দরকার, তাই আমরা উপরে কেমন থাকে থাকুক শুধু টেবিলটা ভালো থাকলে হলো, আমরা ক্যাপচার অ্যান্ড সেভ করে নেব। এরপর আমরা চলে যাবো ব্যাকগ্রাউন্ড রেজার অ্যাপে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ড রেজার অ্যাপটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ড রেজার অ্যাপে পিকচারটি নিয়ে নেওয়ার পর আমরা সব কিছু রিমুভ করে দেবো, শুধুমাত্র টেবিলটা থাকবে। রিমুভ করে দিতেছি। তো আমরা পিকচারটি এইভাবে ইরেজ করে নেবো। এরপর আমরা সেভ করে দেবো। সেভ করার পর আমরা আবার চলে যাবো কাইনমাস্টার অ্যাপে। তো আমরা কাইনমাস্টার অ্যাপে আসলাম। আসব আমরা আবার ভিডিওটা নিয়ে নেব। মূল ভিডিওটা আসার পর আমরা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটাকে এখানে বসিয়ে দেবো।
তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা পিকচারটি নিয়ে নেব লেয়ারে গিয়ে মিডিয়া অপশন থেকে। আমরা পিকচারটি নিয়ে নেওয়ার পর আমরা এখানে ফুল অপশন আছে, এটাতে ক্লিক করে ফুল করে দেবো এটাতে। তাতে ফুল করা গেছে, এরপর আমরা ভিডিওটাকে মানে পিকচারটি ইরেজ করা পিকচারটি একটু টেনে বড় করে দেবো। আর আমরা এটার বড় স্কিপ করে এটাকে রাইটে কাট, তো এরপর আমরা এটিকে আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটা আমাকে আবার এটিকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে আবার সমান মতো লেফটে কাট করে দেবো। এরপর আমার ভিডিওটা দেখব ও আমার গ্রিন স্ক্রিন ভিডিওটা আবার কাট করে দিতে হবে। এটাকে আমরা এখানে ক্লিক করে এটিকে কাট করে দেবো আর এটিকে আমরা এটিকে কাট